একাদশ জাতীয় সংসদের সিরাজগঞ্জ এক আসনে আগামী 12ই নভেম্বর উপনির্বাচনে নৌকার প্রার্থী নির্বাচনী পথসভায় সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, গাজীপুরের মানুষের উন্নয়নের উপকার ছিলেন মোহাম্মদ নাসিম, যিনি রাজনৈতিক জীবনের চার যুগ ধরে শুধু যমুনা নদীর দুই পারের মানুষের কল্যাণে কাজ করেছেন। শিক্ষা প্রতিষ্ঠান, ISTE, টেক্সটাইল ইনস্টিটিউট, ম্যাথ সহ জেলা পর্যায়ের প্রতিষ্ঠান তিনি গাজীপুরে স্থাপন করেছেন মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে। আমার বাবা প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন গাজীপুরের মাটি ও মানুষকে। গাজীপুরের মানুষের মাঝে আমার মরহুম পিতার প্রতিচ্ছবি দেখতে পাই। তাই আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই। আগামী 12ই নভেম্বর উপনির্বাচনে আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করুন।